সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। সিম্পল ভিলেজ লাইফের পক্ষ থেকে আমি জহিরুল ইসলাম সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ আপনাদের নিয়ে এসেছি তাহেরপুর গরুর হাটে। এই হাটে প্রতি সপ্তাহে শুক্রবার মিলে। এটি রাজশাহীর মেন শহর থেকে প্রায় 40 কিলোমিটার দূরে অবস্থিত। এই হাটে আজ আপনাদের বর্তমান পশুর মূল্য সহ বিস্তারিত জানাবো। চলুন তাহলে আমরা বিক্রেতার সাথে বিস্তারিত কথা বলি। ভাই কত দিয়ে নিলেন এই গরুটা? 91,000। এই ভাই আনুমানিক ওজন কত হবে? 7 মণ। এটা কি জাত ভাই? দেশি। বয়স কত হইল ভাই? 2 দাঁত। আপনি গরু নিয়ে যায় কি করবেন, পুষবেন? ভাই গরু আপনার? ভাই ভাই এটা কি জাত? সিডনি বাচ্চা। এটা বয়স কত ভাই? 2 দাঁত হয়েছে ভাই? 2 দাঁত। কত যাচ্ছেন? 65,000 যাচ্ছেন। এটা আনুমানিক ওজন ভাই? 4 মণ। এই গরু ক্রেতা কোনো দাম বলেছে ভাই? ক্রেতারা কোনো দাম বলেছে? কত বলছে? 60,000। কত হলে গরুটা বিক্রি করবেন ভাই? কত হলে গরুটা বিক্রি? 65 গ্রামে বিক্রি করবেন না? ভাই এটা কার? আপনার? এটা কি জাত ভাই? সায়ন। সায়ন? সায়ন, সায়ন সিডনি। এটা সিডনি জাত। এটা কত যাচ্ছেন? 85। কত? 85। 85 জোড়া? 1 পিস। 1 পিস 85,000। কুড়ে বাস করেন দেশক না ভাই? ভাই বয়স কত? বয়স কত হবে? 1 বছর 2-3 বছর তো পারে। কয় দাঁত এই গরুটা? 2টা। 2 দাঁত। তা আনুমানিক ওজন? ওজন কত হবে? 3.5 মণ। 3.5 মণ। আপনার এই গরু ক্রেতা কোনো দাম বলেছে? কত বলেছে? 80-80 নিচে। 80,000 বলছে, 80 নিচে বলছে। কত হলে আপনার গরুটা বিক্রি করবেন? 2,000 হলে দিয়ে দিবে। মানে 80 থেকে 2,000-1,000 হলে বিক্রি করে দেবেন? এটা কি আপনার বাড়ির পোষা? জি না, ব্যবসার গরু। কোথায় থেকে নিয়েছেন এই গরু? দেশের কিনা? দেশের বাড়ি থেকে নেওয়া। গরু চাষ আপনার? এটা কি জাত? এটা কি জাত? এটা দেশি। দেশি? কত যাচ্ছেন? 55,000। বয়স কত চাচা? বয়স হয়নি? আনুমানিক ওজন? আনুমানিক ওজন কত হবে? 2,000। এটার আনুমানিক ওজন কত হবে? আনুমানিক ওজন? তাও আপনার আইডিয়া ওজনটা? 100 কেজি। ক্রেতারা কোনো দাম বলেছে আপনার এই গরুর? কত বলছে? 46,000। আপনার দামটা কত চাচা? আপনার শেষ দামটা কত? মানে কত হলে আপনি বিক্রি করবেন? 58,000 নেবেন? এটা কি আপনার বাড়ির পোষা? 48,000 টাকা নেবেন? ভাই গরু আপনার? এটা কি জাত ভাই? এটা সিন্ধি ভাই। সিন্ধি? হ্যাঁ সিন্ধি। কত যাচ্ছেন? জামনগর ভাই, নাটোর বাগাতি পাড়া। জি ভাই? বাসা নাটোর বাগাতি পাড়া। না কত যাচ্ছেন এটা? দাম তো 1,10,000। 1,10,000? হ্যাঁ
বয়স কত ভাই? বয়স মোটামুটি ধরেন 8 মাস। কয় দাঁত? এখনো বয়স হয়নি। এখনো বয়স হয়নি। আনুমানিক কজন ভাই? ক্রেতারা কোন দাম বলেছে গরুর? কত বলেছে? কেউ 80 টাকা, কেউ 80 নিচেও, কেউ আবার 1000 উপরেও 80। আচ্ছা কত হলে আপনি গরুটা বিক্রি করবেন? ৮৩ হাজার হলে বিক্রি করবেন। এই গরুটাকে আপনার বাড়ির পোষা? ব্যবসার গরু। কোথায় থেকে নিয়ে আসছেন ভাই গরু? বগুড়া কলেজ হাট থেকে নিয়ে আসছেন। গরু ভাই, গরু আপনার বেড়ে কি জাত? ফিজিয়াম ভাই, কত চাচ্ছেন এটা? 95 ভাই। বয়স কত ভাই? বয়স হয়নি। আনুমানিক কজন ভাই কত? না, আনুমানিক ওজন কতখানি হবে? 3.5 মন। তা ক্রেতারা এই গরুর কোনো দাম বলেছে ভাই? কত বলছে? 80 হাজার, 85 হাজার বলছে। আপনার শেষ দামটা কত ভাই? মানে কত হলে আপনি গরুটা বিক্রি করবেন? 90 হাজার। এটা কি আপনার বাড়ির পোষা? বাড়ির পোষা এই গরু? ব্যবসার গরু? ভাই গরু আপনার কি জাত ভাই? ক্রস। কত চাচ্ছেন? কত চাচ্ছেন? 70 হাজার। বয়স কত ভাই? এখনো দাঁতেনি। আনুমানিক ওজন? তাও ভাই আপনার ধারণা একটা, মানে কেমন হবে ওজন? মানে আপনার ধারণা নাই? আপনার এই গরু ক্রেতা কোনো দাম বলেছে? কত বলছে ভাই? তাও একটা দাম বলেন, কত কত করে বলছে? কত হলে আপনি গরুটা বিক্রি করবেন? মানে লাস্ট আপনার কত হলে এই গরু বিক্রি করবেন? 70 হাজার হলে বিক্রি করবেন? এই গরুটাকে আপনার বাড়ির পোষা? ভাই এটা কি জাত? ক্রস। কত যাচ্ছেন? 72 হাজার। এর বয়স কত ভাই? এর ভাই কয় দাঁত? ভাই এটার বয়স হয়নি এখনো। আনুমানিক ওজন ভাই? আনুমানিক ওজন 110 কেজি। ভাই ক্রেতারা কোনো দাম বলেছে গরুর? ভাই কত বলছে? ৬০ হাজার বলছে ভাই। ভাই আপনার শেষ দামটা কত? 65 নিচে বিক্রি করবেন না? আচ্ছা এটা কি আপনার বাড়ির পোষা? ব্যবসার গরু? কোথায় থেকে নিয়েছেন ভাই গরুটা? এই গরুটা কোথায় থেকে কিনেছেন? বগুড়া থেকে। চাচা গরু আপনার এটা কি জাত চাচা? অস্ট্রেলিয়া। কত চাচ্ছেন? কত চাচ্ছেন? 1,10,000। সেটা আনুমানিক ওজন? ৪ মন। এর বয়স কত? এখনো বয়স হয়নি। ক্রেতারা এখনো দাম বলেছে? কত বলছে? 85 হাজার, 86 হাজার। আপনার লাস্ট দামটা কত?
95